Hey Bollywood lovers, right now আমি এখন তোমাদের সাথে এই ভিডিওটিতে আলোচনা করব কেমন ছেলেকে জীবন সঙ্গী হিসেবে চান অভিনেত্রী জাহ্নবি কাপুর ও এর বিস্তারিত বিষয়টি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে. So let's move on the main video. একে অভিনেত্রী শ্রীদেবীর কন্যা, অন্যদিকে বি ডাউনের নতুন প্রজন্মের ভাস্যময়ী নায়িকা, যার ফলে সকলের চোখ এখন জাহ্নবি কাপুরের দিকে. মূলত এজন্যই তার পোশাক থেকে শুরু করে পুরুষ বন্ধু সবকিছু নিয়ে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই. বিশেষ করে জাহ্নবি কাপুর যখন তার বন্ধু ওহানের সঙ্গে বাইরে ঘুরতে যান, ঠিক তখন তাদের দুজনকে নিয়ে শুরু হয় নানান গুঞ্জন. এমনকি অনেক নেটাগ্রিকই মনে করেন জাহ্নবি কাপুর এবং ওরহান বর্তমানে সম্পর্কের মধ্যে রয়েছেন, যদিও এই বিষয়টি তারা প্রকাশ্যে আনতে চান না. এছাড়া বি ডাউনের বিভিন্ন পার্টিতে এই যুগলকে একসাথে দেখা যায়, যার ফলে অনেকের মাঝে প্রশ্ন ওঠে, তাহলে কি ওরহানকে বিয়ে করবেন জাহ্নবি কাপুর? মূলত এমন প্রশ্ন এড়িয়ে গেলেও সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে জাহ্নবি কাপুর জানান সে কেমন ছেলে পছন্দ করেন তার জীবন সঙ্গী হিসেবে. মূলত জাহ্নবি কাপুর সেখানে বলেন তার হবু বর কাজের প্রতি দায়িত্বশীল হবেন এমনটা নয়, বরং যে কাজ তিনি করবেন তা যেন তার আবেগে প্রকাশ দেখা যায়। মূলত এই কথাগুলোর পাশাপাশি জাহ্নবি কাপুর আরো বলেন, যে মানুষের কাছ থেকে আমি মুগ্ধ হব, যে আমাকে জীবনে অনেক কিছু শেখাবে এবং চেনাবে, মূলত তাকেই আমি আমার জীবন সঙ্গী হিসেবে বেছে নিব। অন দা আদার হ্যান্ড, 2018 সালে ধারাক সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় জাহ্নবি কাপুরের। মূলত এরপর ইংরেজি মিডিয়াম এবং গুঞ্জন সাক্সেনা সহ একের পর এক সিনেমা উপহার দিয়েছেন তিনি তার দর্শকদেরকে, যার ফলে দর্শক সমালোচকদের মাঝে খুবই অল্প সময় বেশ ভালো একটি স্থান তৈরি করে নিতে পেরেছেন অভিনেত্রী জাহ্নবি কাপুর। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন কেমন ছেলেকে নিজের জীবন সঙ্গী করতে চান অভিনেত্রী জাহ্নবি কাপুর। আর এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।